প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই নভেম্বর দুই হাজার তেইশ কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকে কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে বাচ্চুমোল্লা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মামুন ভাই এখান থেকে গাভী বকনা সার সব ধরনের প্রোডাক্ট বিক্রি করে তবে গাভীর প্রতিবেদন আমি বেশি করি এখন ওনার ফার্মে একটা গাভী রয়েছে এই গাভীটার জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স নিয়ে আলোচনা করব দেখবো যদি সঙ্গে বাচ্চা থাকে কি বাচ্চা কত লিটার দুধ গাভ অবস্থায় থাকলে কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী বকনা মহিষ যায় কিনুন না কেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম মামুন ভাই কেমন আছেন মন তো মনে হয় ভালো নাই

তো কোন সৌভাগ্যবান যারা এই টাইপের গরু খুঁজে যে কাঁচা বাচ্চা মরছে আমি নেব চাইলে আজকে এখানে এসে দেখে শুনে দুধ আছে তো না দুধ দেখে নিতে পারবে গরু দুই দাঁত ছবি মাত্র বয়স বাচ্চা গরু আচ্ছা গরু তো বড় গরু গরু বড় গরু আপনার কত টাকা লসে দিবে যদি কেউ কিনতে লাগে সাপোজ এটা বক না বাচ্চাও কিনে লাই লেতে বেশি টাকা আচ্ছা পুনরায় গাব হলে তাহলে তো টাকা ডবল হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা চলেন গরুই একটা দেখি আর কথা বলি আরে সঠিক জাতমান দুধের বর্ণন ইনশাআল্লাহ আমাদের জানাবেন জি অবশ্যই আসেন মামুন ভাই গরু কিন্তু মাঝারি বডি যে একদম প্রপার যে মাঝারি বডি থাকে না ছোট না বিগ সাইজ একবারে বরাবর মাঝারি বডির একটা গাবি জাত হচ্ছে জার্সি বয়স কয় দাঁত বয়স মাত্র দুই দাঁত বয়স ভাই মাত্র দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছিল ভাই আচ্ছা বাচ্চা কতদিন আগে মারা গেছে বাচ্চা আজ আজকে 21 22 দিন হচ্ছে মারা যাওয়ার বয়স মারা যাওয়ার বয়স হইছিল কতদিন আগে হয়েছিল আপনার 21 22 দিন মানে হওয়ার পর দিনই আপনার বাচ্চাটা কিভাবে মারা গেল ভাই আপনার কাছ থেকেই আমার কাছ থেকে বাচ্চাটা পাতলা বায়ান হয়েছিল হওয়ার পরে আপনার তাপমাত্রাটা ওঠা না পাইল আচ্ছা 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 হঠাৎ রাতে তিনবার বের বেবালা আচ্ছা তো এটা তো আসলে খুবই দুঃখজনক ঘটনা তো হয়তো কারো নসিবে এইভাবেই ছিল যে এইভাবেই সে গরুটা পাবে